কবিতা মেয়ে এত সুন্দরী তবু কেন মিডিয়া থেকে দূরে মেয়েকে নিয়ে একই বললেন ববিতা ববিতা একজন বাংলাদেশী অভিনেত্রী ফরিদা আক্তার পপি ববিতা নামে পরিচিত জন্ম 30 জুলাই 1953 বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রযোজক তিনি বাংলাদেশের চলচ্চিত্রের 70-র দশকের সেরা অভিনেত্রী ছিলেন তিনি 1973 সালে 23তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে গোল্ডেন বিয়ার জয়ী সত্যজিৎ রায়ের অশনী সংকেত চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত হন ববিতা 350-এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি 1975 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা 3 বার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জেতেন এছাড়া 1976 সালে 1977 সালে 1985 সালে আরেকবার শ্রেষ্ঠ অভিনেত্রী 1996 সালে শ্রেষ্ঠ প্রযোজক 2002 সালে ও 2011 সালে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী এছাড়া 2016 সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয় জন্ম ফরিদা আক্তার পপি 30 জুলাই 1953 বয়স 69 বাগেরহাট পূর্ব বাংলা বর্তমানে বাংলাদেশ জাতীয়তা বাংলাদেশি নাগরিকত্ব বাংলাদেশি পেশা অভিনেত্রী প্রযোজক কর্মজীবন 1968 বর্তমান উল্লেখযোগ্য কর্ম অশনী সংকেত 1973 বাদি থেকে বেগম 1975 নয়নমণি 1976 বসুন্ধরা 1977 রামের সুমতি 1985 পোকামাকড়ের ঘর বসতি 1996 আদি নিবাস যশোর জেলা দাম্পত্য সঙ্গী ইফতিখার আলম সন্তান অনিক ইসলাম পুত্র আত্মীয় সুচন্দা বোন চম্পা বোন রিয়াজ চাচাতো ভাই পুরস্কার পূর্ণ তালিকা ফরিদা আক্তার পপি 1953 সালে বাংলাদেশের বাগেরহাট জেলায় জন্ম নেন তার বাবা নাজিমউদ্দিন আতাউর একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং মাতা জাহানারা বেগম ছিলেন একজন চিকিৎসক বাবার চাকরি সূত্রে তারা তখন বাগেরহাটে থাকতেন তবে তার পৈতৃক বাড়ি যশোর জেলায় শৈশব এবং কৈশোরের প্রথমার্ধ কেটেছে যশোর শহরের সার্কিট হাউজের সামনে রাবিয়া মঞ্জিলে 3 বোন ও 3 ভাইয়ের মধ্যে বড় বোন সুচন্দা চলচ্চিত্র অভিনেত্রী বড় ভাই শহীদুল ইসলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেজ ভাই ইকবাল ইসলাম বৈমানিক ছোট বোন গুলশান আক্তার চম্পা চলচ্চিত্র অভিনেত্রী এবং ছোট ভাই ফেরদৌস ইসলাম বর্তমানে যুক্তরাষ্ট্রের বাসিন্দা এছাড়াও অভিনেতা রিয়াজ তার চাচাতো ভাই চলচ্চিত্র পরিচালক জহির রায়হান তার ভগ্নিপতি ববিতার পরিবার একসময় বাগেরহাট থেকে ঢাকার গেন্ডারিয়াতে চলে আসে তার মা ডাক্তার থাকায় ববিতা চেয়েছিলেন ডাক্তার হতে ববিতার একমাত্র ছেলে অনিক কানাডায় পড়াশোনা করেন তিনি পড়াশোনা করেছেন যশোর দাউদ পাবলিক বিদ্যালয়ে সেখানে অধ্যয়নকালে বড় বোন কোহিনুর আক্তার চাটনির সুচন্দা চলচ্চিত্রে প্রবেশের সূত্রে পরিবার সহ চলে আসেন ঢাকায়
গেন্ডারিয়ার বাড়িতে শুরু হয় কৈশোরের অবশিষ্টাংশ। এখানে তিনি গ্লোরিয়া স্কুলে পড়াশোনা করেন। চলচ্চিত্রে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ায় প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট অর্জন না করলেও ববিতা ব্যক্তিগতভাবে নিজেকে শিক্ষিত করে তোলেন, দক্ষতা অর্জন করেন ইংরেজি সহ কয়েকটি বিদেশি ভাষায়, নিজেকে পরিমার্জিত করে তোলেন একজন আদর্শ শিল্পীর মাত্রায়। অভিনয়ের শুরু 1968 সালে। 1974 সালে সম্পাদনা তার চলচ্চিত্র কর্মজীবনে আসার পেছনে বড় বোন সুচন্দার অনুপ্রেরণা রয়েছে। বড় বোন সুচন্দা অভিনীত জহির রায়হানের সংসার চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে ববিতা আত্মপ্রকাশ ঘটে। 1968 সালে এই চলচ্চিত্রে তিনি রাজরাগ সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন, যদিও ছবিটি মুক্তি পায়নি। চলচ্চিত্র জগতে তার প্রাথমিক নাম ছিল সুবর্ণা। তিনি কলম নামের একটি টেলিভিশন নাটকে অভিনয় করেছিলেন। সে সময় জহির রায়হানের জ্বলতে সুরজ কি নিচে চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই তার নাম ববিতা হয়ে যায়। 1969 সালে শেষ পর্যন্ত চলচ্চিত্রে অভিনয় করেন প্রথম নায়িকা চরিত্রে। 1969 সালের 14ই আগস্ট চলচ্চিত্রটি মুক্তি পায় এবং ওই দিন তার মা মারা যান। তার কর্মজীবনের শুরুতে ভগ্নিপতি জহির রায়হানের পথ প্রদর্শনে চললেও পরে তিনি একাই পথ চলেছেন। 70-এর দশকে শুধুমাত্র অভিনয়ের মাধ্যমে তিনি গোটা দশকের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। টাকা আনা পাই সিনেমাটা ছিল তার জন্য টার্নিং পয়েন্ট, যা পরিচালনা করেছিলেন জহির রায়হান। এরপর তিনি নজরুল ইসলামের স্বরলিপি সিনেমাতে অভিনয় করেন, যা ছিল সুপারহিট সিনেমা। ববিতার চলচ্চিত্র কর্মজীবনের সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একই নামের একটি অসমাপ্ত উপন্যাস অবলম্বনে নির্মিত সত্যজিৎ রায় পরিচালিত অশনী সংকেত 1973। এই চলচ্চিত্রে অনঙ্গ বৌ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি আন্তর্জাতিক শিল্পীর মর্যাদা লাভ করেন এবং ব্যাপক প্রশংসিত হন। 1993 সালে ভারতে বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, 1973 সালে ভারতে বাংলা চলচ্চিত্র প্রসার সমিতি পুরস্কার এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি কর্তৃক বিশেষ পুরস্কার অর্জন করেন। 43-এর মনন্তর এবং তার পরিপ্রেক্ষিতে গ্রামীণ বাংলার আর্থ সামাজিক পট পরিবর্তন ছিল এই চলচ্চিত্রের মূল বিষয়। চলচ্চিত্রের প্রাক্কালে সত্যজিৎ রায়ের নির্দেশে ভারতীয় চিত্রগ্রাহক নিমাই ঘোষ স্বাধীনতার পর ঢাকায় FDC-তে আসেন এবং সেখানে ববিতার প্রায় 150 থেকে 200 আলোকচিত্র তোলেন। এর কিছুদিন পর ববিতার বাসায় ভারতীয় হাই কমিশন থেকে একটি চিঠি আসে প্রাথমিক মনোনয়নের কথা জানিয়ে। এরপর ববিতা এবং তার বোন সুচন্দা ভারতে যান সত্যজিৎ রায়ের সাথে দেখা করতে। সত্যজিৎ ববিতাকে দেখে প্রথমে অনেক লাজুক ভেবেছিলেন, তাই ইন্দ্রপুরের স্টুডিওতে তিনি তাকে আবার নানা রকম পরীক্ষা করেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সত্যজিৎ বলেন, আমি অনেক খুশি, আমি অনঙ্গ বউ আজকে পেয়ে গেছি। আমি ভাবতেও পারিনি এই মেয়েটি সেদিনের সেই মেয়েটি আজকে এই মেয়ে।
সম্পূর্ণ অন্য মেয়ে এই আমার অনঙ্গ ও ববিতা ও অনেক চাপের মুখে ছিলেন তাকে নেওয়া হয় কিনা এ ব্যাপারে তিনি বলেন একজন অল্প বয়সী বাঙালি যা করে ভেতরে ভেতরে অনেক মানবতান্ত করে শেষে জানলাম আমি তার ছবির জন্য নির্বাচিত হয়েছি 1975 সালে ববিতা বাদি থেকে বেগম লাঠিয়াল চলচ্চিত্রে অভিনয় করেন মহসিন পরিচালিত বাদি থেকে বেগম ছবিতে একজন কোচওয়ানের ঘরে লালিত পালিত হওয়ার জমিদারের কন্যা চাঁদনী চরিত্রে অভিনয় করেন এই চলচ্চিত্রে একাধারে কোচওয়ানের মেয়ে নর্তকী এবং জমিদারের কন্যা চরিত্রে অভিনয়ের জন্য তিনি 1975 সালে প্রবর্তিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রথম আসরে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন নারায়ণ ঘোষ মিতা পরিচালিত লাঠিয়াল ছবিতে তিনি বানু চরিত্রে অভিনয় করেন পারিবারিক অন্তর্দ্বন্দ্ব এবং চর দখল নিয়ে আবর্তিত এই চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রথম আয়োজনে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার লাভ করে পরের বছর ফারুকের বিপরীতে অভিনয় করেন সূর্যগ্রহণ ও নয়নমণি ছবিতে নয়নমণি ছবিতে তিনি প্রথমবার আমজাদ হোসেনের পরিচালনায় কাজ করেন পরবর্তীকালে তিনি হোসেনের পরিচালনায় গোলাপি এখন ট্রেনে 1978 ও গোলাপি এখন ঢাকায় 1994 ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন নয়নমণি ছবিতে নাম চরিত্র মণি ভূমিকায় অভিনয়ের জন্য তিনি টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এছাড়া 1976 সালে রাজ্জাকের বিপরীতে জহিরুল হক পরিচালিত কি যে করি ওয়াহিদের বিপরীতে বন্দিনী এবং জাফর ইকবালের বিপরীতে এক মুঠো ভাত ছবিতে কাজ করেন 1977 সালের মার্চে মুক্তি পায় চিত্রনায়ক রাজ্জাক পরিচালিত প্রথম চলচ্চিত্র অনন্ত প্রেম এই চলচ্চিত্রের শেষ দৃশ্যে রাজ্জাক ববিতার গভীর চুম্বনের একটি দৃশ্য ছিল যা সেই সময়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল তবে চুম্বনের দৃশ্য বাদ দিয়েই চলচ্চিত্রটি মুক্তি দেয়া হয় 1977 সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি জন্যই চিত্রায়িত হয়েছিল বাংলাদেশী চলচ্চিত্রের প্রথম চুম্বন দৃশ্য একই বছর তিনি ইলিয়াস জাভেদের বিপরীতে ইবনে মিজান পরিচালিত নিশান চলচ্চিত্রে অভিনয় করেন এছাড়া এই বছর তিনি কথাসাহিত্যিক আলাউদ্দিন আল আজাদ রচিত 23 নম্বর তৈলচিত্র অবলম্বনে নির্মিত বসুন্ধরা চলচ্চিত্রে অভিনয় করেন সুভাষ দত্ত পরিচালিত ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেন নবাগত ইলিয়াস কাঞ্চন একজন চিত্রকরের তার স্ত্রীর প্রতি ভালোবাসা এবং তার সন্তানের প্রতি স্ত্রীর মাতৃত্ববোধ নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে ছবি চরিত্রে অভিনয়ের জন্য তিনি টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন 1983 সালে ববিতা দূরদেশ নামক হিন্দি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজ কর্মজীবনে এবং বাংলাদেশীদের মধ্যে প্রথমবারের মতো বলিউডে পদার্পণ করেন 90-এর দশকের শুরু থেকে ববিতা পার্শ্ব চরিত্রে অভিনয় শুরু করেন 1991 সালে তিনি চাষী নজরুল ইসলামের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পদ্মা মেঘনা যমুনা চলচ্চিত্রে অভিনয় করেন এতে তিনি তার বোন চম্পা ও ফারুকের
সাথে অভিনয় করেন। ছবিতে সাজু চরিত্রে সৎ বাবার পরিবারে এক নিগৃহীতার ভূমিকায় অভিনয় করেন। একই বছর তিনি আজিজুর রহমান পরিচালিত শ্বশুর বাড়ি চলচ্চিত্রে মাহমুদ কলির বিপরীতে অভিনয় করেন। পরের বছর দিলীপ সোম পরিচালিত মহামিলন চলচ্চিত্রে শাহানা মালিক চরিত্রে অভিনয় করেন। ছবিটিতে প্রধান দুই ভূমিকায় অভিনয় করেন সালমান শাহ ও শাবনূর। 1996 সালে তিনি প্রযোজনা করেন পোকা মাকড়ের ঘর বসতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন রচিত একই নামের উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করেন আখতারুজ্জামান ববিতা। এই ছবিতে অভিনয়ও করেন। তার বিপরীতে ছিলেন খালিদ খান এবং খল চরিত্রে অভিনয় করেন আলমগীর। ছবিটির জন্য ববিতা শ্রেষ্ঠ প্রযোজক হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া ছবিটি শ্রেষ্ঠ পরিচালক সহ আরো তিনটি বিভাগে পুরস্কার লাভ করে। এই বছর তিনি পার্শ্ব চরিত্রে এম এ খালেক পরিচালিত স্বপ্নের পৃথিবী, শিবলী সাদিক পরিচালিত মায়ের অধিকার, জাকির হোসেন রাজু পরিচালিত জীবন সংসার এবং মোর্শিদুল ইসলাম পরিচালিত দীপু নাম্বার টু চলচ্চিত্রে অভিনয় করেন। 1997 সালে তিনি মোহাম্মদ হান্নান পরিচালিত প্রাণের চেয়ে প্রিয় ছবিতে কোকিয়া চরিত্রে অভিনয় করেন। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন রিয়াজ ও রাবিনা এবং ববিতা। বিপরীতে ছিলেন বুলবুল আহমেদ। জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার ছবিতে তিনি মমতা চরিত্রে অভিনয় করেন। এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন রিয়াজ এবং পূর্ণিমা। জিল্লুর রহমান পরিচালিত টাইগার চলচ্চিত্রে তিনি জসিমের বিপরীতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন। একই বছর খান আতাউর রহমান পরিচালিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক এখনো অনেক রাত চলচ্চিত্রে বাঁধন চরিত্রে অভিনয় করেন। এটি ছিল খান আতার মৃত্যুর পূর্বে পরিচালিত শেষ চলচ্চিত্র। 1999 সালে তিনি শহীদুল ইসলাম খোকন পরিচালিত ম্যাডাম ফুলি চলচ্চিত্রে অভিনয় করেন। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন নবাগত শিমলা এবং ববিতা তার মায়ের ভূমিকায় অভিনয় করেন। 2002 সালে বাঙালি গীতি কবি হাসন রাজার জীবনী অবলম্বনে নির্মিত হাসন রাজা চলচ্চিত্রে অভিনয় করেন। ছবিটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম। ছবিতে তাকে হাসন রাজার মায়ের ভূমিকায় দেখা যায়। ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে এবং ববিতা শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য বাচসাস পুরস্কার লাভ করেন। 2003 সালে তিনি চিত্রনায়িকা মৌসুমি পরিচালিত প্রথম চলচ্চিত্র কখনো মেঘ কখনো বৃষ্টি চলচ্চিত্রে কাজ করে। এই ছবিতে তাকে দীর্ঘ 14 বছর পর রাজ্জাকের বিপরীতে দেখা যায়। 2005 সালে তিনি নার্গিস আক্তার পরিচালিত 403-এর ঘর ছবিতে অভিনয় করেন। এই ছবিতে তার বিপরীতে ছিলেন আলমগীর এবং তার বাকি তিন সতীনের চরিত্রে অভিনয় করেন পারভিন সুলতানা দিতি, শাবনূর ও ময়ূরী। 2009 সালে তিনি রাজ্জাকের বিপরীতে অভিনয় করেন
সবাই তো ভালোবাসা চায়। ছবিতে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মামনুন হাসান ইমন এবং পূর্ণিমা। 2010 সালে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প সমাপ্তি অবলম্বনে নির্মিত অবুজ বউ ছবিতে অভিনয় করেন। ছবিটি পরিচালনা করেন নার্গিস আক্তার। এই ছবিতে তিনি রানীমা চরিত্রে অভিনয় করেন। ছবির কেন্দ্রীয় চরিত্র মৃন্ময়ীর ভূমিকায় অভিনয় করেন প্রিয়াঙ্কা এবং রানীমার পুত্র অপূর্বের ভূমিকায় অভিনয় করেন ফেরদৌস আহমেদ। একই বছর তিনি কাজী হায়াত পরিচালিত অপরাধধর্মী নাট্য চলচ্চিত্র ওরা আমাকে ভালো হতে দিল না এ অভিনয় করেন। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন কাজী মারুফ এবং পূর্ণিমা। ববিতা মারুফের চরিত্রের মায়ের ভূমিকায় অভিনয় করেন। ববিতা প্রায় 3 দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন, তবে এক পর্যায়ে সিনেমার জগতে টিকে থাকার জন্য এবং বাণিজ্যিক ছবিতে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণের জন্য তিনি পুরোপুরি বাণিজ্যিক ঘরানার ছবির দিকে ঝুঁকে পড়েন। বাংলাদেশের চলচ্চিত্রে তাই ববিতা একটি উজ্জ্বল নক্ষত্রের নাম। নায়িকা হিসেবে তার স্বতন্ত্রতা লক্ষণীয় ছিল। অভিনয় গ্ল্যামার স্কিন পার্সোনালিটি নৃত্য কুশলতা সবকিছুতেই তিনি পারদর্শিতা দেখিয়েছিলেন। বর্তমানে তিনি মা ভাবির চরিত্রে অভিনয় করে আসছেন। গ্রামীণ শহুরে চরিত্র কিংবা সমাজে অ্যাকশন অথবা পোশাক সব ধরনের ছবিতেই তিনি সাবলীলভাবে অভিনয় করেন। স্বাধীনতার পর তিনি বিশ্ববিদ্যালয় এবং কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের কাছে ভীষণ জনপ্রিয় ছিলেন। তৎকালীন সময়ে তিনি ফ্যাশনের ক্ষেত্রে শহরের মেয়েদের ভীষণ প্রভাবিত করেন। নগর জীবনের আভিজাত্য তার অভিনয় ধরা পড়েছিল 70 দশকের প্রথমার্ধে। রুচিশীল সামাজিক সিনেমা মানেই ছিল ববিতা। সংসার নুরুল হক পাঞ্চু ও মুস্তাফা মেহমুদ অভিনীত প্রথম চলচ্চিত্র। শিশু শিল্পী হিসেবে পিচ ঢালা পথ এহতেশাম। শিশু শিল্পী হিসেবে 1969 শেষ পর্যন্ত কেন্দ্রীয় নারী চরিত্রে প্রথম 1970 টাকা আনা পায় রীনা বাবুল চৌধুরী। সন্তান ইআর খান 1971। স্বরলিপি মিতা নজরুল ইসলাম জলতে সুরজ কে নিচে জহির রায়হান উর্দু চলচ্চিত্র 1972। অরুণোদয়ের অগ্নিসাক্ষী রমিনা সুভাষ দত্ত। মানুষের মন মুস্তাফা মেহমুদ এ করে বিয়ে শোভা ইউসুফ জহির 1973। অশনি সংকেত অনঙ্গ বউ সত্যজিৎ রায় আবার তোরা মানুষ হ রমেনা সুভাষ দত্ত। ধীরে বহে মেঘনা অনিতা গুপ্তা আলমগীর কবির রাতের পর দিন মহসিন 1974। আলোর মিছিল নারায়ণ ঘোষ মিতা শেষ থেকে শুরু মতিউর রহমান পানু 1975। বাদি থেকে বেগম চাঁদনি মহসিন বিজয়ী শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার। লাঠিয়াল বানু নারায়ণ ঘোষ মিতা সংসার সীমান্তে তরুণ মজুমদার টালিউড চলচ্চিত্র 1976। এক মুঠো ভাত ইবনে মিজান কি যে করি শাহানা চৌধুরী জহিরুল হক নয়ন মনি মনি আমজাদ হোসেন বন্দিনী মুশতাক সূর্যগ্রহণ আব্দুস সামাদ
1977 অনন্ত প্রেম রাজরা নিশান ইবনে মিজান বসুন্ধরা ছবি সুভাষ দত্ত ইলিয়াস কাঞ্চনের বিপরীতে প্রথম বিজয়ী শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার 1978 অগ্নিশিখা আজিজুর রহমান আসামি হাজির দেওয়ান নজরুল গোলাপি এখন ট্রেনে গোলাপি আমজাদ হোসেন ফকির মজনু শাহ দারাশিকো ডোমরের ফুল নার্স সুভাষ দত্ত 1979 জিনজির মিনা দিলীপ বিশ্বাস বেলা শেষের গান জীবন চৌধুরী ও নুরুল হক বাচ্চু সুন্দরী সুন্দরী আমজাদ হোসেন সূর্য সংগ্রাম আব্দুস সামাদ 1980 এখনই সময় আব্দুল্লাহ আল মামুন কসাই আমজাদ হোসেন প্রতিজ্ঞা এ জে মিন্টু 1981 ভালো মানুষ চাষী নজরুল ইসলাম জন্ম থেকে চলছি আমজাদ হোসেন নবাবজাদি 1982 নাত বউ ছোটকু আহমেদ বড় বাড়ির মেয়ে আমজাদ হোসেন ও আব্দুস সামাদ খোকন 1983 দূর দেশ পিঙ্কি খান্না অমরীশ সংগাল নতুন বউ আব্দুল লতিফ বাচ্চু নাগ পূর্ণিমা লাচ্ছি মাসুদ পারভেজ লাইলি মজনু লাইলি ইবনে মিজান 1984 পেনশন খুকি রফিকুল বাড়ি চৌধুরী 1985 তিন কন্যা ববি শিবলি সাদিক দহন আইভি শেখ নিয়ামত আলী বিজয়ী শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য বাদশাহ পুরস্কার প্রেমিক মইনুল হোসেন মিস লঙ্কা